বেলি রোডে দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে আরো জানাতে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা মমিতা। সরাসরি যাব সেখানে। মমিতা, সেখানে এই মুহূর্তে ভর্তি কতজন রয়েছেন, তাদের শারীরিক কোনো জটিলতা রয়েছে কিনা, চিকিৎসকেরা সর্বশেষ কি তথ্য জানিয়েছেন? শাফাত, আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে ঢাকা মেডিকেলে এখন দুজন ভর্তি আছেন। তাদের যে শারীরিক অবস্থার কথা ডাক্তার জানিয়েছেন, যে আপনি এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কার্বন মনোক্সাইড পয়জনিং, যেটি শ্বাসনালী পড়ে গেছে তাদের, ওভাবে কিন্তু তাদের শরীরে সেভাবে কিন্তু বার্ন নেই। এই পরিস্থিতিতে তারা আছেন এবং শ্বাসনালী পড়ে গেলে আসলে আশঙ্কা কতটুকু থেকে যে আমরা সেটি সবাই জানি। আপনি জানেন যে এর আগে 46 জন যারা মারা গেছেন তাদের মধ্যে 40 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, এবং হস্তান্তর করার পরে কিন্তু 31 জনের ঢাকা মেডিকেল থেকে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং 9 জনের বার্ন ইনস্টিটিউট থেকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুটি একটু তথ্য আপনাকে জানাতে চাই, নতুন তথ্য। আমি যখন ঢাকা মেডিকেল এসেছি বিকেলের দিকে, একটি পরিবার এসছেন ফারহানা খাতুন নামে, তার 2 জন ছেলে 14 বছর এবং 12 বছর। এই পরিবারটি নিখোঁজ। তার পরিবার এসে দাবি করছিলেন যে তারা বেইলি রোডেই খেতে গিয়েছিলেন বলে তারা দাবি করছেন। কালকে থেকে তারা বিকেল 4টার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। এবং আরেকটি নতুন তথ্য আপনাকে দিতে চাই, আমার সহকর্মী সোহেল রানা রয়েছেন। সোহেল রানা, আপনি অভিশ্রুতি বিষয়ের একটি তথ্য আপনার কাছে একটু যদি বলতেন আমাদের। জি, আমরা অভিশ্রুতি সম্পর্কে যখন জানলাম যে তিনি একজন নারী সাংবাদিক, অভিশ্রুতি শাস্ত্রী তার নাম, কিন্তু তার পরিচয়ের দাবিদার হিসাবে যখন বিকেলবেলা আসলেন একজন বৃদ্ধ লোক, তার জাতীয় পরিচয়পত্র তার নাম দেখা যাচ্ছে বৃষ্টি খাতুন, তার বাবার নাম সেখানেও সেই মুসলমান একটি নাম সবুজ শেখ। তো এই বিষয়টি যখন এখানে যারা লাশ হস্তান্তর প্রক্রিয়ার কার্যের সাথে জড়িত আছে তারা বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যার কারণে তার লাশটি হস্তান্তর না করে ডিএনএ টেস্টের মাধ্যমে দেওয়ার জন্য তারা মনস্থ করেছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে সত্যিকার অর্থে যে অভিশ্রুতি শাস্ত্রীর যে মরদেহটি, সেটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আসলে যেহেতু তার আইডি কার্ডটি মুসলিম নাম বেরিয়েছে, এখনো সেই মরদেহটি হস্তান্তর করা হয়নি। আর অন্যান্য যারা স্বজনরা তাদের মরদেহ হস্তান্তর করে দেওয়া হয়েছে, এবং যারা অসুস্থ আছেন তাদের শ্বাসনালী পুড়ে গেছে বলেই কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে। এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা মেডিকেল থেকে বেইলি রোডের অগ্নিকাণ্ডের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদা মমিতা।